আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনেকেই আছেন যারা রাগ করে কথা বন্ধ করে দেন এরকম কে কে আছেন আমি জানি না তবে প্রত্যেক পরিবারে কেউ না কেউ থাকে দেখা যায় যে যখন সে খুব রাগ হয় তখন সে কয়েকদিন পরিবারের অনেক সদস্যের সাথে কথা বলা বন্ধ করে দেন সেটা হতে পারে বাড়ির কর্তা সেটা হতে পারে বাড়ির বড় ছেলে বা যে মা তিনি হতে পারেন এরকম অনেকেই বা দাদি নানি যারা আমাদের একসাথে থাকেন তারাও এরকম হতে পারে আসলে এটি খুব বাজে একটি খারাপ একটি হ্যাবিট কারণ এটা মানুষ তার রাগ ক্রোধ থেকেই করে এক একটা মানুষ এক একটা ধরনের মেন্টালিটির হয় দেখা যায় যে কেউ হয়তো রাগ করলে তার এটাই বহিঃপ্রকাশ মানে সে তার আশেপাশে পরিবারের যারা আছে তাদের সাথে কিছুদিন কথা বলা বন্ধ করে রাখবেন আমার আজকের ভিডিওটি আসলে এই টপিকের উপরেই কারণ বাসায় এই ধরনের একটি অভ্যাস থেকে কিন্তু অনেক ধরনের বড় কিছু হতে পারে সবার ক্ষেত্রে কেউ কেউ আছে এটা মেনে নেন যেমন ধরেন বাড়ির কর্তা যদি এরকম হয় যে সে রাগ করলে কথা বলা বন্ধ করে দেন তাহলে বাসার হয়তো যিনি গিন্নি আছেন তিনি হয়তো বিষয়টা বুঝেন বা এটাকে মেনে নিতে পারেন সে জানে যে এক সময় তার কর্তা কথা বলবে সবার সাথে আবার কথা বলবে ঠিক হয়ে যাবে কিন্তু এমনও হতে পারে তার কোনো একটি সন্তানের উপরে এটার একটি নেগেটিভ প্রভাব ফেলতে হতে পারে ধরেন এক তার যদি তিনটা বাচ্চা হয় দেখা গেল দুটো দুজন বাচ্চা বিষয়টা বুঝে কিন্তু আরেকটি বাচ্চা এটা আসলে মেনে নিতে পারে না এবং তার সেখান থেকে তার মানসিক বিকাশে সমস্যা হতে পারে তার সাইকোলজিতে প্রবলেম হতে পারে অর্থাৎ বাসায় যিনি এটা করেন তিনি যে করেন তিনি তার আচরণগত কারণে করেন বা তাকে হয়তো কেউ ছোটোবেলায় শেখায় নাই বা কথা বন্ধ করে রাখাটা যে কতটা প্রবলেম এটা কিন্তু আসলে যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটে তারাই জানেন এতে কি হয় এতে নেটওয়ার্কিংয়ের প্রবলেম হয় কমিউনিকেশন গ্যাপ হয় মানুষ মনের কথা খুলে বলার সাহস পায় না অনেক সময় অনেক পরিবারে অনেক কিছুর প্রয়োজন হয় কিন্তু দেখা যায় কথা বন্ধ করে রাখার ফলে সেই প্রয়োজনীয় কথাগুলো তাকে বলা হচ্ছে না বাসার পরিবেশটা সবচেয়ে কথা সবচেয়ে সত্যি কথা বাসার পরিবেশ নষ্ট হয় এই কথা বন্ধ করে রাখা এটা একটা খুব বাজে অভ্যাস যিনি বন্ধ করেন তিনি আবার ঠিক হয়ে যান কিন্তু ওই অল্প সময়ে বাসার যে পরিবেশটি নষ্ট হয় কারও মনে এটা যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে নেগেটিভ এই ব্যাপারটি অনেকেই কিন্তু আসলে সহজভাবে নেন না বাড়ির মারা সাধারণত আমি দেখিনি কারণ আমার অনেকের সাথে কথা বলতে হয় বিষয়টি মাদের ক্ষেত্রে কমই ঘটে কারণ আসলে নারী নারী তার তার রাগ করে থাকার আসলে কোনো জায়গা অবশ্যই থাকে না কারণ একজন নারী হচ্ছে একজন মা সেই কাজটি করেন না কিন্তু এমনও হতে পারে বাড়ির যে মেয়েটি বড় মেয়েটি বা ছোট মেয়েটি বা মেজ মেয়েটি সে হয়তো এরকম করছে তাই আপনারা যারা এই কাজটি করেন তাদেরকে আমি বলবো আজকের থেকে কখনও কোনো কিছু হলে বসেন কথা বলেন বা নিজেকে একটু কাউন্সেলিং করেন বা একটা গান শুনে নিজেকে ঠিক করেন বা ছোটোবেলায় যদি কারো অভ্যাস এটা থাকে যাদের থাকে তাদের কিন্তু ছোটোবেলায় থাকে ধরেন ধরেন বাড়ির যে মেয়েটি সে ছোটোবেলা থেকে এরকম কিছু হলে কথা বন্ধ করে দেয় হয়তো তার দাদি তার নানি বা তার বাবা বা কেউ না কেউ এই অভ্যাসটি ছিল এটিকে প্রশ্রয় না দিয়ে এটিকে আমাদের শিখাতে হবে যে কারোর সাথে রাগ করলে কথা বন্ধ করা যাবে না এতে কমিউনিকেশনের গ্যাপ সৃষ্টি হয় এতে মনোমালিন্য হয় এতে মানুষ মানুষের প্রতি কষ্ট পায় এবং সেখান থেকে অনেক বড় ধরনের ক্ষত তৈরি হতে পারে মনের ভেতর কথা বন্ধ করে রাখাটা খুব খারাপ আমাকে তো ছোটোবেলায় আমার মা বলতেন যে মুসলমানরা নাকি একটা মানুষ একজনের সাথে তিন দিন না কথা বলে থাকলে সেটা অনেক গুণা আমি জানি না এসে সোর্স কি বা সত্যি মিথ্যা কি বাট আমার মা যেহেতু বলেছে অবশ্যই এটি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমার সাথে যখন আমার কাজিনদের কোনো ঝামেলা হতো বা আমার বোনদের কোনো কিছু হতো আমরা কখনো কথা বন্ধ করতাম না আমি আমার পুপুদেরকে চাচাদেরকে আমার আমার ফ্যামিলিতে দেখেছি যে এইসব কথা বন্ধ করার ট্রেডিশনটা খুব একটা ছিল না একটু মাথায় রাখবেন এইগুলো থাকলে আসলে মানুষের মধ্যে রাগ পুষতে থাকে মানুষ যখন কথা বন্ধ করে তার মধ্যে আরও জেদ তৈরি হয় কারণ বাকি সবাইরা যখন কথা বলে সে সে আসলে ফ্রি হয়ে তখন মিশতে পায় না সে একজনের সাথে ঝগড়া করে বা রাগ করে সবার সাথেই দেখা যাচ্ছে কথা বন্ধ করে দিচ্ছে এটা খুব খারাপ আমি আমি যদিও মনোবিজ্ঞানী বা সাইকোলজি কেউ নই কিন্তু আমার ডাইটের সাথে এখানে একটা রিলেশন আছে বলে আজকে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা যখন এরকম হয় তখন বাসার পরিস্থিতি আসলে খারাপ হয় খাওয়া দাওয়ার উপরে এটার প্রভাব পড়ে যিনি রাগ করেন তিনি হয়তো ঠিক করে খাচ্ছেন না বা একজন রাগ করে আছেন বলে বাকিরা হয়তো ঠিক করে খাচ্ছেন না তাই এই ধরনের পরিস্থিতিতে কিন্তু যে কয়েকদিন এই ঘটনাগুলো ঘটবে সেই কয়েকদিন বাসার সবার পুষ্টি ব্যাহত হবে তাই আমি চাই আপনাদের মধ্যে যাদের এই অভ্যাসটি আছে আমার এক কথায় বা আমার এই একটি ভিডিও আপনাদেরকে রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবে না অবশ্যই এটির প্রতি নজর দিবেন কথা বন্ধ করে রাখাটা অন্যায় এটি ভালো কাজ নয় এটি আসলে মানুষকে কষ্ট দেয় এটি মানুষের সাথে মানুষের গ্যাপ তৈরি করে এটি মানুষের সাথে মানুষের অভিমান বাড়ায় এবং এখান থেকে অনেক রকম বড় ঘটনা ঘটে যেতে পারে চলুন আমরা সবাই হাসি খুশি থাকি রাগ অভিমান থাকবেই কিন্তু সেটির জন্য আমরা কারোর সাথে কথা বন্ধ করে থাকবো না